ডিপজল ভাইয়ের সাথে অভিনয় করে খুব ভালো লেগেছে এবং দর্শক আমাদের কেমিস্ট্রি অনেক এনজয় করছে। আমি প্রত্যেকটা সিকোয়েন্সে দেখছি দর্শক পিছন থেকে তালি দিচ্ছে, শীষ দিচ্ছে। সো দর্শক কিন্তু আমাদের কেমিস্ট্রিটা খুব এনজয় করছে। সো আমি খুবই আশাবাদী, খুবই এক্সাইটেড। অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছে, দর্শকদের সাথে একই শাড়িতে বসে সিনেমা দেখছি, অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আলহামদুলিল্লাহ। ডিপজল ভাইয়ের মতো এত বড় একজন মেগাস্টারের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স অসম্ভব রকমের ভালো ছিল অ্যান্ড খুব ভালো লেগেছে। ভাইয়া খুবই হেল্পফুল একজন আর্টিস্ট, খুব ভালো লাগছে। ডিপজল এবং মৌ খান অভিনীত যেমন জামাই তেমন বউ ছবি দেখতে, ছবিটি অসাধারণ, খুব ভালো লাগছে। সামাজিক ছবি, সবাইকে বলবো আসুন আপনারা, ভালো ছবি আমাদের দেশে হচ্ছে, আপনারা আসুন দেখুন, অসাধারণ ছবি। মৌ খানের অভিনয় সেই হয়েছে। আমরা যখন ডিপজল স্যারের সাথে শাবনূর, পপি, পূর্ণিমা, মৌসুমীর ছবি দেখতাম, এখনও ওই ধরনের ছবি, ওই ধরনের ওই ছবি আজকে দেখলাম, সেই রকম লাগলো। ডিপজল ভাইয়ের সাথে অভিনয় করে খুব ভালো লেগেছে এবং দর্শক আমাদের কেমিস্ট্রি অনেক এনজয় করছে। আমি প্রত্যেকটা সিকোয়েন্সে দেখছি দর্শক পিছন থেকে তালি দিচ্ছে, শীষ দিচ্ছে। সো দর্শক কিন্তু আমাদের কেমিস্ট্রিটা খুব এনজয় করছে। সো আমি খুবই আশাবাদী, খুবই এক্সাইটেড। এখন পর্যন্ত আজকে 21টি হলে রিলিজ হয়েছে, নেক্সট উইকে ইনশাল্লাহ আরও হল সংখ্যা বাড়বে। সো আমরা আরও হল পাচ্ছি ইনশাল্লাহ, আরও দুটো সিনেমা আসছে, সিনেমা দুটো সেন্সর হয়ে গেছে, আমাদের ডেট নাও আছে, এক মাস পরপর সবগুলো সিনেমা রিলিজ হবে ইনশাল্লাহ। এটা একটা সামাজিক চলচ্চিত্র। আজকাল আমরা যে ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের দ্বন্দ্ব দেখি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল নেই, তাদের মধ্যে যত অশান্তি, এই সিনেমাটা দেখলে মানুষ আসলে তাদের সংসারের কলহ মিটিয়ে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হবে আমি চিন্তা করি, আমি আশা করি। ইনশাল্লাহ দর্শক এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, এই জন্য এই সিনেমাটা দেখা উচিত। এখনও কোনো প্ল্যান করিনি, ইনশাল্লাহ সবগুলো হলেই ভিজিট করার প্ল্যান আছে ঢাকার মধ্যে। ঢাকার বাইরে যদি সুযোগ হয় যাওয়ার, ইনশাল্লাহ চেষ্টা করব। আমি আসলে না চিন্তা করিনি, বাট এতটুকু বলবো যে একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ, লয়াল মানুষ যে আসুক আমার জীবনে। এখনও আমার কোনো প্ল্যান নেই, আগামী 5-7 বছরের কোনো প্ল্যান নেই। সো যে আসবে অবশ্যই একজন ভালো মনের মানুষ হতে হবে, অবশ্যই ঢাকঢোল পিটিয়ে আসবো। আমি লুকিয়ে কোনো কিছু করব না ইনশাল্লাহ, আমি যা করব সবাইকে জানিয়ে করব। না ইনশাল্লাহ আমার কাছ থেকে এটা পাবেন না, ফিউচার বলা যায় না, বাট আমার ইচ্ছা নেই, আমার প্ল্যান নেই, আমার প্ল্যান আছে সবাইকে জানিয়ে করব অবশ্যই। সে একজন অভিনেতা, তার সবগুলো চরিত্রই আমার কাছে পছন্দের, ছোটবেলা থেকে তার অভিনয় দেখেছি এবং তার অনেক বড় ফ্যান আমি বলবো। সো সব কিছু মিলিয়ে তার দুটো চরিত্রই আমার পছন্দ। মানুষ হিসেবে অসম্ভব ভালো একজন মানুষ, খুব ভালো মানুষ। না বলা কথা হচ্ছে আজকে 9 জুন মুক্তি পেয়েছে আমার অভিনীত এবং ডিপজল ভাই অভিনীত চলচ্চিত্র যেমন জামাই তেমন বউ। ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা যেমন জামাই তেমন বউ। সবাই ফ্যামিলি নিয়ে আসুন, দেখুন যেমন জামাই তেমন বউ এবং আমাদেরকে জানান কেমন লেগেছে।